हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। कैमन आपनारा सबई, आशा करछि आपनारा भालो आछेन, आमिओ भालो आछि। एई जे देखुन, आरो एकटा ब्लग निये चले एसेछि। এই যে সকালবেলা আর কি অর্ডার দিয়ে গেছে, আমি গত দুদিন আগে আর কি অর্ডার করেছিলাম, তো অনলাইনে কিছু সামান সেইগুলো আর কি দিয়ে গেছে। চকলেটস ছিল, খুশির বনভিটা ছিল, আর আমাদের মানে গ্রসারির মধ্যে তেলের প্যাকেট ছিল, যেগুলো টুকিটাকি সামান আর কি, চিনির প্যাকেট আর আটা, এই সবই আর কি। কী রান্না করবো মাকে বাপিকে জিজ্ঞাসা করছিলাম, ভেবে পারছিলাম না। তারপরে আর কি ফ্রিজে মাছ ছিল দেখলাম, তো মাছ রান্না করবো, বার করে নিয়েছি মাছগুলো ফ্রিজ থেকে। আর হচ্ছে বাঁধাকপি কেটেছি, এগুলো কিন্তু বড় বড় টুকরো করে কেটেছি আমি, ছোটো টুকরো করে কাটিনি। বাঁধাকপি শীতকালের মধ্যে ঝাল খেতে বেশ ভালো লাগে, তাই জন্য আর কি বাঁধাকপি কেটে নিয়েছি। আর কেটেছি শিম, আলু, আর এতে বেগুন দিলেও ভালো লাগে, কিন্তু আমার অতটা ভালো লাগে না, তাই জন্যই এমনি করি। এই যে মূলো ভাজা করেছি, আর করবো না করে অনেক কিছুই রান্না হয়ে যায় আমার। বাঁধাকপির ঝাল করেছি শিম আলু দিয়ে, আর আছে রুই মাছের ঝাল আর ধনে পাতার চাটনি। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। খাওয়া দাওয়া সেরে উঠেই আর কি খুশি টিউশনে গিয়েছিলো। টিউশন থেকে আসার পরেই আর কি এই যে লেগে পড়েছে দুজনে মিলে মোচা ছাড়াতে আর কি, তো মোচাটা ছাড়িয়ে আর কি কাটা হবে। তো মোচাটা পাঠিয়েছিল বোন, ছোটো বোন, তো ছোটো বোনের বাড়ি থেকে এসেছিলো, মা নিয়ে এসেছিলো, আর এই যে ছাড়িয়ে দিয়েছে, কেটে দিয়েছে আমাকে। তো এইগুলো চটকে নিচ্ছি, তো একটু পকোড়া বানাবো মোচার, তাই জন্যে এই যে পকোড়াটা তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি, ভিডিওটা শ্যুট করতে পারিনি আমি, আর কারণ খুশি টিউশনে মানে দেরি হয়ে যাবে, তো বাড়িতে পড়াতে আসবে, তাই জন্যে আর কি। খুশিকে আগে চকমুড়িটা দিয়ে দিই, তারপরে আমরা খাবো। এই যে খেয়ে দিয়ে কাজে বসে পড়েছি, আর কাজটা ইম্পর্টেন্ট রয়েছে, কারণ কাজটা নাহলে আমার দিনটা যায় না। তো কাজটা নিয়ে বসেছি বলতে আর্জেন্ট কাজ রয়েছে সব, তো তাই জন্য আর কি কাজটা শুরু করলাম। এই যে মানে অনেকটা কাজ এগিয়ে গেছে, তারপর ভিডিওটা শ্যুট করলাম আমি, আর এই যে কমপ্লিট কাজটা নিয়ে চলে এসেছি। আপনাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে। আর ডেইলি ব্লগস তো রয়েছি। এটা একটা কাঞ্জিবরম শাড়ির একটা ব্লাউজ পিস, এটা তো এরকম মানে সিম্পল করে দিতে বলেছিলো, তাই সিম্পলের মধ্যে আমি করে দিয়েছি কাজটা। আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই যে রাত্রির ডিনারটা বানাবো বলে এসেছি, তো সেই কুমড়োটা ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছিলো না, আমি ভেবেছিলাম পাকেনি কুমড়োটা, কিন্তু দেখছি পেকে গেছে, কিন্তু বাইরেটা কিন্তু সবুজ হয়ে আছে, আর ভেতরটা দেখুন হলুদ হয়ে গেছে। তো আমি কেটে ফেললাম কুমড়োটা, রাখলে ভালো হতো, কদিন পরে কাটলে ভালো হতো। আর কেটে যত সবজি বানিয়ে নিয়েছি, রুটি বানিয়েছি রাতের ডিনার করব বলে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল দেখা হবে নতুন ব্লগে।